মৃত্যুর পরই কবরের প্রশ্ন, মৃত্যুর পরই কবরে প্রশ্ন করা হবে নাকি কবরে লাশ রাখার পরে প্রশ্ন করা হবে? এখন তো অনেক সময় দেখা যায় লাশ দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজজাত করে রাখা হয়। সময়ের ব্যবধানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের। অনেকে প্রবাসে মারা যায়, বিদেশে মারা যায়, তার লাশটা আসতেও দুই মাস তিন মাস সময় লেগে যায়, সেটাকে কিন্তু ফ্রিজজাত করে রাখা হয়। আমাদের কেউ এখানে মারা গেছে, তার দাফন হতে দেরি করা হয়, কী জন্য? হয়তো তার আপনজন দূরের থেকে আসবে, দেরি হবে, এই জন্য রেখে দেওয়া হয়। তাহলে যেই মানুষটা মারা গেল তাকে কি কবরে রাখার সঙ্গে সঙ্গেই প্রশ্ন করা হয় নাকি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়? এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের। যদি সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হয়, তাহলে যে মানুষটি ফ্রিজজাত হয়ে আছে তার লাশটার কী অবস্থা হবে? মনে রাখবেন, মৃত্যুর পর থেকে কেয়ামতের আগ পর্যন্ত, অর্থাৎ হিসাবের আগ পর্যন্ত, মৃত্যুর পর থেকে হিসাবের আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় বারজখ। এই সময়টাকে কি বলা হয়? বারজখ। কেউ যদি সমুদ্রে সলিল সমাধি হয়ে যায়, কেউ যদি আগুনে পুড়ে যায়, তার তো লাশ পাওয়া যায় না, তাহলে তাকেও কিন্তু হিসাবের সম্মুখীন হতে হয়। তাকে কি করতে হবে? হিসাবের সম্মুখীন হতে হয়। এই জন্য আপনার আমার মরে যাওয়ার পর পরে আমার লাশ আপনি যেভাবেই রাখেন, আপনার আমার আলমে বরজকের হিসাব শুরু হয়ে যায়, আলমে বরজকের হিসাব শুরু হয়ে যায়। এখন এই লাশ ফ্রিজজাত থাকা অবস্থায় তার কি হিসাব শুরু হবে নাকি হবে না, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে স্পষ্ট করে উল্লেখ নেই। শুধু বলা আছে মৃত্যুর পর পরই তার আলমে বরজকে তাকে ফিল করার মতো, তার অনুভূত হওয়ার মতো ব্যবস্থা আল্লাহ তারা করে দেন। অর্থাৎ তার রুহের উপরে যে শাস্তি শুরু হবে, তার রুহের উপরে যে প্রশ্ন করা হবে এটা অনুভব করার মতো ব্যবস্থা শুরু হয়ে যায়। অর্থাৎ আলমে বরজখে চলে যায়, বরজখে তার কার্যক্রম শুরু হয়ে যায়। এটা আমরা বুঝি না, এই জন্য আল্লাহ নবী বারবার বলেছেন, পৃথিবীর মানুষের জন্য নয়, এক নজর দুই নজর দেখার জন্য নয়, মৃত্যু হয়েছে তো সঙ্গে সঙ্গে তাকে দাফন করে দাও। যত দ্রুত দাফন করা হয় ততই ভালো হয়, যত দ্রুত দাফন করা হয় ততই ভালো হয়, এবং ওই ব্যক্তির প্রতি মানুষের মায়াটাও একটু বেশি থাকে। এজন্য আমাদের লাশগুলিকে আমরা যতদূর সম্ভব দ্রুত দাফন করে দেবো ইনশাআল্লাহ।